এটা পরিয়াল আর 1200 ভোট শুনি হয়তো আপনি আচরিত হব। এই পরিয়ালটির জনসংখ্যা হয়েছে 25 শতাধিক, অর্থাৎ 2500 অধিক জনসংখ্যার এটা পরিয়াল। কিন্তু আমি এই মুহূর্তে দেখাইছো প্রায় শতাধিক লোকে আমার লগত উপস্থিত আছে। আমি যদি উল্লেখ করব বিচার, বিভিন্ন কামর সংক্রান্ত যেহেতু ওলাই গেছে, গতি ইয়াত প্রায় 2400 মানুষে নাই, 100 মানুষ ইয়াত আছে নাতি নুতাল। আর এইখানে আমি উল্লেখ করব লাগিব, তেজপুরের নাতি দূরর ফুলগুড়ি নেপালী পামর এই পরিয়ালটির যেহেতু চর্চাত আহিছে, সে আমি প্রয়াত রণ বাহাদুর থাপার নাম লব লাগিব। 1997 চনত তেওঁ বিয়োগ ঘটিছে। এই রণ বাহাদুর থাপার পত্নী আছিল 5 গৰাকী আর রণ বাহাদুর থাপার 12টা লড়া আর 10 জনী ছোৱালী। তেওঁলোকৰ আকৌ নাতি নাতিনীর সংখ্যা মিলি প্রায় 25 শতাধিক এই পরিয়াল। কিন্তু তেওঁলোকে গাঁও পাতি বসতি স্থাপন করেছে, তেওঁলোকে এঘর দুঘরকৈ প্রায় রণ বাহাদুর থাপার যে পুত্র জীয়রী নাতি নুতা এয়া সকলো মিলি প্রায় 300ৰো অধিক ঘর এখন গাঁও বলে কব লাগিব। আর সেই নেপালী পাম রণ বাহাদুরের পরিয়ালর মই পুনতে রণ বাহাদুরের পুত্র তথা এই গাঁওখনের সরকারি গাঁওবুড়া আছে তিল বাহাদুর থাপা, তেওঁৰপৰা জানিবলৈ চেষ্টা করিম। কি কব আপনার প্রয়াত পিতৃ এজনে হয়, মা কেজনে আছে? 5 জনী। লড়া কেজন? 12 জন। ছোৱালী? 10 জনী। 10 জনী হয়। আর তারপর নাতি নুতা মিলাই এতিয়া কিমান? নাতি হল আমার 65 আর নাতিনি হল 70। বিভিন্ন লোক আছে, আমি দেখাইছো পরিয়ালটির একটা সামগ্রিক পরিবেশ আমি দেখাইছো, যেহেতু আমি উল্লেখ করেছো যে প্রায় 2500 অধিক লোক আছে আর তার ভিতর ইয়াত 2400 নাই। কিন্তু এই যে 100 লোক এই মুহূর্তে সমবেত হয়েছে, এয়া প্রয়াত রণ বাহাদুর থাপার পুত্র জীয়রী নাতি নাতিনী আর নাতি নাতিনী সন্তান বুয়ারী আকো পুনর নাতি। গতি এনে ধরনের একটা বৃহৎ পরিয়াল। মই যেহেতু নির্বাচন সমাগত আর প্রতিটি নির্বাচনত একটা বিশেষ ভূমিকা গ্রহণ করে আছে, কেন এটা পরিয়ালের প্রায় 1200 শতাধিক ভোট এজন জনপ্রতিনিধি লাভ করে। তারপর কিন্তু কিমান দূর উন্নয়ন হয়েছে সেই সম্পর্কে মানে জানি বিচার, আপনার কিমান সরকারি সা সুবিধা পাইছে? আজি তো আমি ইয়াত সরকারি সা সুবিধা বলে কলে তো লাজে লাগে, আমি জনাও নাই দেখাও নাই। আপনাদের তো দেখি আছে আমার এই নেপালী পামত তো কিবা দেখি পাইছে নাকি? একু ঘরও নাই, হ্যাঁ একুই নাই, একো সরকারি সুবিধা পোৱা নাই। আমার ইমান ইমান ঘর দুয়ার আমার ভাঙা চিঙা মানুষ বাক করে আছে, কাকো দিয়া নাই। আমি এক দৃশ্য দেখাই লব বিচাৰিছো, এইটো এটা ঘর, জরাজীর্ণ ভঙা ঘর। কিন্তু এই পরিয়ালটো রণ বাহাদুর থাপার যে বৃহৎ পরিয়াল, সেই পরিয়ালটো 1200 ভোটারে প্রতিটি নির্বাচনত এক বিশেষ ভূমিকা গ্রহণ করে আছে, কিন্তু এটা সরকারি আসনি তেওঁলোকে লাভ কৰিবলৈ সক্ষম হোৱা নাই। কি কব সরকারি আসনি কিবা পাইছে? একো পোৱা নাই আমার ইয়াত, নাই পোৱা। আপুনি পাইছে? নাই পোৱা নাই। হয়, আমি আর ইয়াত যেহেতু বিভিন্ন লোক আছে মানে প্রতিক্রিয়া লোবলে চেষ্টা করি। কিন্তু উল্লেখ করবো ইয়াত কিন্তু শিক্ষিত যুবক যুবতীর সংখ্যাও আছে, স্নাতক স্নাতকোত্তর ডিগ্রিধারী যুবক যুবতীও আছে এই পরিয়ালটো। তার ভিতর কিন্তু তারপর সরকারি চাকরিও পাওয়া নাই, সরকারি চাকরি নাই, নাই পোৱা, নাই পোৱা, নাই পোৱা। আমার ছোৱালী বিকম এম কম লৈকে পড়িছে, নাই এতিয়ালৈকে সরকারি চাকরি এজনো নাই আমার পরিবার, নাই পোৱা। কি কব যে অনাময় আসনি বা লেট্রিন বাথরুম এনে ধরনের সুবিধা পাইছে নাই? কোনো পোৱা নাই, নাই পোৱা, একু সরকারের ফালের পর আমার একু পোৱা নাই। ভোট দিছো, একু পোৱা নাই, ভোট দিছো, ভোট দি আইছো, দি আইছো। এবারও দিব? দিম, এবারে দিম, এবারও ভোট দিব, দিব, দিব লাগে। কিন্তু একু পোৱা নাই, পোৱা নাই, পোৱা নাই, পাইছে নাকি? নাই পোৱা, একু পোৱা নাই। হয়, নিশ্চয়কৈ এই পরিয়ালটো আমি পুনৰ দেখাইছো। আৰু অসমৰ ভিতৰতে অৰ্থাৎ ৰাজ্যখনৰ ভিতৰতে হয়তো সৰ্বাধিক সংখ্যক ভোটাৰ থকা এইটোৱে হৈছে একমাত্র পরিয়াল। আর এই পরিয়ালটো 1200 শতাধিক ভোটারে প্রতিটো নির্বাচনত নির্ণায়ক ভূমিকা লৈ আহিছে। কিন্তু তাৰ পিছতো কিন্তু
আজিলৈকে কোনো ধৰণৰ চৰকাৰী সা সুবিধা নোপোৱাটো এক লক্ষণীয় বিষয় হিচাপে বিবেচিত হৈছে।